পাঠাও উবার চালানোর ভিডিও দেওয়ার পরে আমি প্রথমত অনেক 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 মানুষের মানে নিন্দা শিকার হয়েছি। আমাকে ইনবক্সে ব্যক্তিগতভাবে অনেকে আক্রমণ করছে যে ভাই আপনি ভালোই তো ভিডিও দেন, আপনার পেজ ভালো, সো এই সব টাইপের কেন ভিডিও দেন, আপনার জন্য বাইকারদের মান সম্মান নষ্ট হচ্ছে, আজকে আপনার জন্য মানুষ বাইক দেখলেই পাঠাও 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 এরকম কিছু বলে। আসলে আপনাদের ধারণাটা একদমই ভুল। মূলত একটা কাজ আপনি যখন করবেন তখন আপনার দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে যে আপনি কেন করতেছেন, দুই নম্বর হচ্ছে আপনার এটা থেকে ফিডব্যাকটা কি। আমি যে এইখানে পাঠাও চালাচ্ছি এবং চালাই আমার বাইকের তেলের খরচটা মিটাচ্ছি, এটা হচ্ছে আমার আমি কেন করতেছি। আর যদি আপনি বলেন যে এ থেকে আপনারা মানে মানুষ কি শিক্ষা পাচ্ছে, এ থেকে শিক্ষা পাচ্ছে যে আমাদের দেশে একটা বহুল প্রতীক্ষিত মানে বিষয় আছে মানুষের ধারণা যে কাজকে ছোট মনে করা, যেমন যে একটু নিম্ন শ্রেণীর গায়ে খাটনি করে কাজ করে তাদের কাজগুলোকে এই আমাদের বাংলাদেশে অনেক ছোট করে দেখা হয়, অ্যাজ লাইক আপনি বাংলাদেশে ফুডপান্ডা বা কোথাও ফুড ডেলিভারি করেন দেখবেন আপনার সম্মানটা কোথায়, আর আপনি বিদেশে গিয়ে সেই কাজ সেম কাজটা করে একটু বেশি টাকা ইনকাম করেন দেখবেন আপনার সম্মানটা বিদেশে থাকাকালীন সময়ে মানুষ কেমন দেয়। আসলে আমরা কাজকে সম্মান দিতে জানি না, এটা হচ্ছে আমাদের মেইন সমস্যা। আর আমি এই ভিডিওগুলোর মাধ্যমে জাস্ট একটা মেসেজই সমাজে পৌঁছাইতে চাই যে কাজ কখনো ছোট না, যে কোনো কাজ হালাল পথে হলে এবং সেটা যদি কি বলবো সততার সাথে করা যায় সব কাজই হচ্ছে কাজ হচ্ছে সমান, এখানে ছোট বড়র কিছু নাই। সবাই কি মন্ত্রী মিনিস্টার, সবাই কি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, সো কাজটাকে আমরা যেন কোনোভাবেই ছোট না করি। আর বাইকার হিসাবে লজ্জা ভাই, বাইকার হিসাবে আমার মনে হয় যে আপনার প্রাউড ফিল করা উচিত, আপনার বাইক আছে, আপনি এই বাইকের সম্পূর্ণ ইউটিলাইজেশন করতে পারছেন, আপনার তেলের খরচের জন্য আপনার এক্সট্রাভাবে মান্থলি যে টাকাটা খরচ হয় সেখান থেকে আপনার টাকা কমে যাচ্ছে না, তো এটা ভালো না। আর হ্যাঁ, মানে বাইকারদের খারাপ বলে কখন জানেন, যখন মনে করেন যে কোনো বাইকার মানুষের সাথে ঝগড়া করে, তারপরে যাত্রী নিয়ে ওলট পালট কাজ করে, যে পাঠাও পার্সেল আমি যেমন নিছি নিল এখন দিল সন্ধ্যার পরে, মানুষের একটা দরকারি কাজে পেলো না পার্সেলটা, এই সময়গুলো আসলে বাইকারদের খারাপ বলে। কোনো কাজই ছোট না, সো এগুলো নিয়ে ব্যক্তি আক্রমণ করার কোনো দরকার নেই, পজিটিভলি ভাবুন, তাহলে দেখবেন সমাজটাও পজিটিভ হবে, আপনারও অনেক ভালো লাগবে।